নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএস জার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু আপনার কাছে যদি একটা জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার জব কার্ডে টাকা ঢোকা শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনার জব কার্ডে কত টাকা ঢুকেছে সেটা আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে চেক করবেন এবং তারই সাথে সাথে যদি আপনার নামে বাংলার আবাস যোজনার একটা ঘর এসে থাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা এসেছে কি না তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিয়ে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নেব যে যদি আপনার কাছে একটা জব কার্ড থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত টাকা ঢুকতে চলেছে বা কত টাকা ঢুকেছে সেটা আপনি কিভাবে জানবেন তার জন্য সর্বপ্রথম আপনি এনআরিজিএ ডট নিক ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর একটি অপশান পেয়ে যাবেন দেখুন জব কার্ড নামে তো এই জব কার্ডে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথেই নতুন একটি পেজ আপনাদের সামনে ঠিক এই রকম খুলে যাবে এর সাথে সাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা অর্থাৎ আপনার নামে এসছে কিনা সেটাও কিন্তু দেখিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা তো এরপর দেখুন এই পেজটা খুলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল তো আপনার যে স্টেটটা হবে আপনি সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এই রকম একটি পেজ খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আর এখানে দেখুন দু হাজার একুশ বাইশ নতুন আপডেট চলে এসছে বন্ধুরা তো এখানে দু হাজার একুশ বাইশে আপনারা ক্লিক করে দেবেন একুশ বাইশে ক্লিক করার পর নিচে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে জেলায় বাস করেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর রয়েছে ব্লক তো ব্লকের জায়গায় আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনি বর্তমানে কোন ব্লকের আন্ডারে বাস করছেন সেটা সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে দেখুন পঞ্চায়েত রয়েছে তো পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে পঞ্চায়েতটা হবে আপনি সেই পঞ্চায়েতটা কিন্তু সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করার পরে এখানে দেখুন প্রসিডের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই রকম লিস্ট চলে আসবে এবারে দেখুন এখানে কিন্তু প্রচুর জব কার্ডের নাম্বার চলে এসছে তো এবারে এর মধ্যে থেকে আপনার যে জব কার্ডটা হবে সেই জব কার্ডটা আপনি বেছে নেবেন এক্ষেত্রে আপনাদেরকে বলি অনেক যদি নাম থাকে আপনার যদি বাঁচতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় যে এত নামের মধ্যে আমার নামটা কিভাবে খুঁজে পাবো তার জন্য ডানদিকের কর্নারে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আর এখানে একটি অপশান পেয়ে যাবেন দেখুন ফাইন পেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু ফাইন ইন পেজের অপশান খুলে গেছে কিবোর্ড খুলে গেছে তো আপনি জাস্ট এখানে কিন্তু একটা নাম যে কোনো সার্চ করতে পারেন তো ধরুন আপনার নাম এই দিয়ে আছে তো আপনি এটা সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই কিন্তু দেখবেন এখানে লিস্টে যে যে কটা নাম আসবে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে দেখুন এখানে হলুদ কালারের কিন্তু হাইলাইট হয়ে গেছে তো বোনা ধরুন আমি ভাবলাম যে এই জব কার্ডটা আমার তো যে জব কার্ডটা আপনার হবে সেই জব কার্ডে আপনি ক্লিক করে দেবেন জব কার্ডের নাম্বারে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এইরকম জব কার্ডের ডিটেলসটা খুলে যাবে এবারে আপনারা নিচের দিকে চলে আসবেন একদম তো নিচের দিকে এলে এখানে আপনারা একটা ডিটেলস পাবেন দেখুন এখানে যে জব কার্ডে কাজ করছে সেই জব কার্ডের মহিলার নাম বা যে কাজ করে তার নাম কবে কাজ হয়েছে সেই ডেট তার সঙ্গে সঙ্গে কত টাকার কাজ হয়েছে সেটা কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন টোটাল অ্যামাউন্ট তো সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন এবারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এখানে দেখুন এখানে বলা হয়েছে যে দু সাল দেখুন এখানে দেখা রয়েছে যে সাব টোটাল এফআই দু হাজার একুশ ছাব্বিশ দিনের কাজ করা হয়েছে আর এখানে কিন্তু পাঁচ টাকা ঢুকেছে তাছাড়া বন্ধুরা এই জব কার্ডটায় পাঁচ হাজার তিনশো চার টাকা ঢুকেছে বলে এমনটাই নয় যে আপনার জব কার্ডে পাঁচ হাজার তিনশো চার টাকা ঢুকবে আপনি যে কদিনের কাজ করবেন সেই কদিনের টাকা কিন্তু আপনার জব কার্ডে ঢুকবে তাছাড়া বন্ধুরা যাদের জব কার্ডে এরকম ব্যালেন্স দেখাচ্ছে অথচ ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা চিন্তা করবেন না দু এক দিনের মধ্যে বা কয়েক দিনের মধ্যেই হয়তো আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকাটা চলে আসবে তো চলুন বন্ধুরা এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাংলার আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন তার জন্য আপনারা আপনাদের সার্চবারে লিখবেন পি এম এ এটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এইরকম ওয়েবসাইট চলে আসবে আর প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখুন আরডিডি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই কিন্তু দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলেই আবার নতুন গ্রামীণের ওয়েব পেজটা খুলে যাবে এখানে আপনারা ক্রস করে কেটে দেবেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখানে যে তিনটে লাইন রয়েছে ডান দিকের মেনু বারে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখুন আবাস সফটের অপশান পাচ্ছেন আবাস সফটে ক্লিক করবেন আবাস সফটে ক্লিক করার পরে এখানে দেখুন ডেটা এন্ট্রি রয়েছে আর তারপরে রয়েছে রিপোর্ট তো এই রিপোর্টে আপনারা ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে তো বন্ধুরা রিপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে এবারে দেখুন একটু নিচের দিকে চলে আসুন এখানে রয়েছে সিলেকশান ফিল্টার্স তো এই জায়গায় দেখুন সর্বপ্রথম যে ঘরটি রয়েছে সেটাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি আপনার যে স্টেটটা হবে আপনি সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপরের যে ঘরটি রয়েছে সেখানে আপনার যে জেলাটি হবে সেটা সিলেক্ট করবেন তারপর একটা ব্লক সিলেক্ট করে নেবেন তারপর একটা আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং তারপরে আপনি কত সালে দেখতে চাইছেন সেটা দিয়ে সিলেক্ট করবেন তারপর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আপনি যদি ইন্দিরা আবাস যোজনা দেখতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এই ক্যাপচার বক্সে একটা ক্যাপচার দেওয়া রয়েছে এটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে সাবমিট বটন রয়েছে এই সাবমিটে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই কিন্তু সাথে সাথে আপনার এলাকার সমস্ত লিস্টগুলো চলে আসবে এবং কার অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দেখানো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম নতুন লিস্ট দেওয়া হয়েছে আর এখানে দেখুন সালে নতুন লিস্ট এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আপনারা এইভাবে একটু ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে কত সালে কত টাকা দেওয়া হয়েছে অর্থাৎ কত তারিখে কত টাকা দেওয়া হয়েছে এখানে দেখুন পাঁচ এক দু হাজার একুশ অর্থাৎ এই ডেটে কিন্তু এই ব্যক্তির অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনিও পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার ঘর পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ